সকাল বন্ধুরা, নতুন একটা ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে সকালটা না খুব ভালোভাবে শুরু হয়েছে। সকালবেলা মানে ঘুম থেকে উঠে আর কি শুনতে পেয়েছে সারদা মায়ের গান হচ্ছে। আজ তো সারদা মায়ের জন্মদিন, তো সেই উপলক্ষে শিবালয়ে অনুষ্ঠান হচ্ছে। আর রাস্তায় বেরিয়েছিল, তো আমিও রাস্তায় গেছিলাম দেখতে, তোমাদেরও তো দেখিয়েছি শিবালয়ে বললাম। ওটা হলো বিবেকানন্দ শিবালয় ট্রাস্ট, ওটা একটা জেঠুর জায়গা ছিল, তো উনি সংসার জীবনে আর কি কখনোই আসেনি, অন্যের আর কি সেবায় নিজেকে নিযুক্ত করেছিলেন। তো উনি ওনার জায়গাটা বেলুড় মঠকে দান করেছিল, আমরা ছোটোর থেকে দেখে আসছি। ওখানে পড়ানো হয়, এখন উঁচু ক্লাস পড়ানো হয় কিনা জানি না, কিন্তু আমি যখন পড়েছি তখন 8 পর্যন্ত পড়াতো, তো আমিও পড়েছিলাম 7 পর্যন্ত। আর ও এখানে মানে মহারাজও থাকতো, এখন ঠিক জানি না থাকে কি না। আর সারাদিনই অনুষ্ঠান হচ্ছে, এখনও শোনা যাচ্ছে। আর সকালবেলা সব কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্না করেছি, রান্না করেছি বলতে ভাত করেছি আর করেছি লাল শাক ভাজা, ও পেঁপে সেদ্ধ দিয়েছে, তো এখন খেতেই যাব। দশটা বেজেই গেছে, আর আমার বোনকে কখন থেকে বলছি যে খেতে চল খেতে চল, মানে শুনছেই না, বলছে পরে খাবো পরে খাবো। তো এখন যাব খেতে, আমার খিদে পেয়ে গেছে। তো সারাদিন কি করি না করি তোমাদের সাথে তো শেয়ার করবো, তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভাত খেতে বসে গেছে, এই যে ভাত নিয়েছি, পেঁপে সেদ্ধটা নিয়েছি আর নিয়েছে লাল শাক ভাজা, এই করেছি সকালে রান্না। আর বোনও খেতে বসে গেছে, আমার পেছনেই বসেছিল, আর আমরা বাইরেই খেতে বসেছি। মানে শীতের রোদ তো মানে গায়ে লাগলে খুব ভালোই লাগছে, ছায়া জায়গায় গেলে আবার শীত লাগছে, তো সেই কারণে আর কি বাইরে বসেই খাচ্ছিলাম। এখনও মা বাড়ি আসেনি দোকান থেকে, অনেকদিন পর এসেছে আমাদের বাড়িতে উর্মি। এতদিন আসনি কেন? শরীরটা ভালো না তো? এ পেনটা কার? আমাকে দিবি? হ্যাঁ দে, ভাত খেয়েছি। বাড়িতে অন্য সবজি ছিল না, তো মা দোকান থেকে আসার সময় ফুলকপি, ওলকপি আর সিম এইগুলো কিনে এনেছে। আর দুপুরবেলায় মানে তরকারি করতে হবে, তো সেই জন্য ওলকপিগুলো কেটে নিচ্ছি। আগে না মানে এই ওলকপি খেতাম না, ওলকপি কেন, অন্য কোনো মানে বেশিরভাগ সবজিই খেতাম না, আগে শুধু আলু সেদ্ধ, মাংস হলেও আমার আলু সেদ্ধই লাগবে, এরকম একটা মানুষ ছিলাম আমি। তো এখন বলতে গেলে সবই খাই। আর আমার রান্না শেষে আমি রাস্তার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, তখন আবার বোন এই শুকনো পাটগুলো কেটে নিয়েছিল, এই একাটেই পাট রয়েছে মানে শুকনো পাট, এটা এখন কেটে নিলেই হয়ে যাবে। স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর এই যে আমার বোন এসেছে, ওদিকে ছোটো মামি বড় মামিও এসেছে, আমরা যাবো শিবালয়। আমাদের সবারও গোছানো হয়ে গেছে, তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এত সময় তোমাদেরকে এই জায়গাটার কথাই বলছিলাম, তো আমরা চলে এসেছি শিবালয়। আর আমরা ভাবিনি যে যাব, মানে মামিরা ফোন করেছিল বাড়ির থেকে বেরোনোর পরে, তো তারপরে মন হলো যে ঠিক আছে মামিরা যাচ্ছে যখন তো আমরাও যাই, তো সেই জন্যই যাওয়া হয়েছিল। আর এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে 1920 সালের দিকে করা, মানে পুজোর আগে, এখানে দুর্গাপুজো শুরু হয়েছে 1920 সাল থেকে। আর এখানে মানে শিবালয়ে যত অনুষ্ঠান হয় এই জায়গাটাতেই হয়। আর আমরা গিয়েই খেতে বসে গেছিলাম, খিচুড়ি প্রসাদ দিয়েছিল আর সাথে দিয়েছিল বাঁধাকপির ঘ্যাট, মানে খেতে ভালোই লাগে। অনুষ্ঠান বাড়ির মানে যা কিছুই দিক না কেন সেটাই ভালো লাগে। আর শেষে ছিল টমেটোর চাটনি আর পায়েস। খেয়ে চলে এসেছি, আর আমরা ভাবিনি যে মানে যাবো, তো সেই জন্য আর কি দেরি করেই গেছিলাম। আর এই যে রয়েছে মামিরা, ছোট মামি পরেই এসছে, বোন পায়েস খাবে মানে একাই খাবে, ওকে খাইয়ে দিলে হবে না, তো সেই জন্য আর কি দেরি হয়েছিল। বড় মামি আমাদের বাড়ি এসেছিলো, তো ছোট মামি আসার পর এই যে এখন মামিরাও বাড়ি যাবে, মাও দোকানে যাবে, তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা, শিবালয়ের থেকে এসে ঘুমিয়েছিলাম আজকে, মানে অনেকদিন পরে দুপুরে ঘুমানো হলো। আর ঘুম থেকে তো উঠেছি সন্ধ্যের আগেই, আর এখন বাজে 6:30, মানে কিছু একটা খেতে ইচ্ছা করছে, তো কি খাবো, দোকান থেকে একটু আগে মুড়ি নিয়ে আসলাম আর তরকারি দিয়ে আর কি খাবো, এই যে দুপুরে তরকারি রয়েছে, তরকারি দিয়ে মুড়ি খেতে তো ভালোই লাগে, তো সেই জন্য নিয়েছি বাটিতে। আর রাতের বেলা রান্না নেই, ভাত রয়েছে আর তরকারিও রয়েছে, তো গরম করে খাবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। রাতে খেতে বসে গেছি, আর দুপুরের ওলকপি ছিল, এটা দিয়ে রাতে সবাই খাবো। আর এখনো মা দোকান থেকে আসেনি, আর আমার এত ঘুম পাচ্ছে, তো সেই জন্য আমি আগেই একা খেয়ে নিচ্ছি।
রাতে আমার খাওয়া হয়ে গেছে আর এখন বাজে 10:15 আর মা বাড়ি চলে এসেছে দোকান থেকে। মা আর বোন ভাত খাচ্ছে আর এদিকে আমি বিছানাটাও করে নিয়েছি। খুব ঘুম পাচ্ছে আজকে, মানে ঘুমিয়েছিলাম সেবেলা থেকে আসার পর 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম, তাও কেন ঘুম পাচ্ছে কে জানে। তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।